আলাইকুম শ্রোতা দর্শকবৃন্দ। আসলে কিছুদিনের মধ্যে যে আমাদের যে বৃষ্টিটা হইলো, এই বৃষ্টির কারণে এই আমাদের সুরাট নদীতে যে পানিটা আসতেছে, এখন বর্ষাকালই কিছুটা ধরতে গেলে বর্ষাকালে আমাদের এখানে একটা ছোট একটা বাঁধ ছিল, বাঁধটা ভাঙিয়া হ্যাঁ এই নদীতে পানি এখন এই দেখেন এখানে একটা ব্রিজ করছি, এই ব্রিজের তল দিয়ে পানি ঢুকতেছে। দেখেন কত বড় একটা তো এখানে আসলে মাছের একটা চাষ হয়। আমাদের এই জায়গায় আসলে অনেকদিন পরে আমাদের এই জায়গায় একটা ব্রিজ হয়েছে, কালপাটের মতোই নদীর সাথে যুগ। হ্যাঁ ইচ্ছানি মানে আমাদের কাউন্সিলর ইচ্ছানি সুযোগ সুবিধা করে দিয়েছে, এই কারণে মাটিতে দেখেন সুন্দর একটা রাস্তা করে দিয়েছে নদীর সাইড দিয়ে, যাতে এদিকটা যাওয়া যায়, বহু দূর যাওয়া যায়, ওই বাড়িটা যাওয়া যায়। ওই দিকটা একটা খালা আছে, ওটাও বাঁধ দিচ্ছে, দেখেন কত সুন্দর দেখা যায়। এই দেখেন তারপরেও কিছু কিছু আমাদের গরিব দুঃখী আছে, যে নদীর পাড় দেওয়া এদিক দেওয়া তারা কোথায় দেওয়া চলাফেরা করবো আছে তাদের। তারপরেও বর্ষাকালে আর কি আমাদের চলার একটু সমস্যা, যে আমাদের কাম কাজ কাজের কাজটা থাকে না, কাজটা বিভিন্ন ধরনের কাজ আমাদের করতে হয়। এই দেখেন পানি কীভাবে পানি নামতে হবে, দর্শক কিন্তু আজকে শুক্রবার আসলে এমন একটা দিনে বাঁধটা ভাঙে গেছে। দেখেন এই যে নদীর সাথে কালেকশন আমাদের একটা কালভার্ট, আমাদের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হ্যাঁ করে দিচ্ছে, আমাদের একটু চলা ফিরা সুযোগ সুবিধা করে দিচ্ছে। ও মারা দিয়ে অনেক লোক যাতায়াত করে, আমরাও আছি আমাদের বাড়িটাই টান বাজারে পড়ছে, এটা নাওয়া বাজার, বাগিয়া নাওয়া বাজার, আর এটা হচ্ছে বাগিয়া নাওয়া বাজার, আর ওইটা হচ্ছে বাগিয়া টান বাজার। হ্যাঁ আজকে শুক্রবার আসলে অনেক দূরে দিলে দেখে আমি আসলে আসলাম, আসলে ভালো লাগতেছে, তবে এখন বর্তমান ভালো লাগতেছে, কিছুদিন ভালো লাগবো না, এই কারণে লাগবো না, কারণ এই জায়গায় যদি পানি ঢুকে যায়, পানি ঢুকে গেলে এমনও মানুষ আছে মনে করেন যে এই গরিব দুঃখী তারা কাজ ছাড়া মনে করেন কিছু করতে পারে না, তাদের কাজটা কাজের জন্য।